প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। নিশ্চয়ই অবগত রয়েছো COVID-19 কারণে সমগ্র বিশ্বের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। অতএব ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখা সকলেরই দায়িত্ব। স্বাস্থ্য যার যার, সুরক্ষাও তার তার। তোমরা যদি তোমাদের সুরক্ষা নিজেরা নিজেরা মেনটেন করতে না পারো, তার জন্য তোমরাই দায়ী থাকবে। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানাই। আমি আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে একটি ক্লাস নিব। ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে এবং যতটুকু বুঝবে ওইটুকু খাতায় নিজেরা নিজেরা লেখার চেষ্টা করবে। মনে রাখবে, 10 বার পড়া 1 বার লেখা সমান, এবং লিখলে তোমার লেখা স্পষ্ট হবে, সুন্দর হবে, মনে থাকবে বেশি। অধ্যায় হলো প্রথম। তো বাংলা প্রথম পত্র বিষয়ের অধ্যায় প্রথম, সপ্তম শ্রেণীর। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা কিসের সেটা তোমাদেরকে একটু চিন্তা করে বুঝতে হবে। দেখো ছবিটা এখানে আছে, এখানে একটা একটা ছবি, তার কাঁধে একটা ব্যাগ রয়েছে, একটা ঝুড়ি রয়েছে, তার হাতে আবার একটা কিছু রয়েছে, মাথায় একটা পাগড়ি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, আর এই পাশে একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছি আমরা। ঘরের মতো একটা রয়েছে, ঘরের জানালা বা দরজা রয়েছে, জানালা দিয়ে একটি বাচ্চা তাকিয়ে আছে, যে এই যে পাশে যে লোকটি আছে সেই রাস্তা দিয়ে লোকটি যাচ্ছে। তো রাস্তা দিয়ে লোকটি যে যাচ্ছে, কিছু একটা হাতে নিয়ে কাউকে কিছু বলার চেষ্টা করছে, এবং যে বলতেছে, যে বলার চেষ্টা করতেছে, এতে করে এই শিশুটি বা বাচ্চাটি তার দিকে তাকিয়ে আছে। এখানে উপরের ছবিটি আমরা লক্ষ্য করে দেখলাম, ছবিতে বৃদ্ধ লোকটি কিছু একটা দেবার বা কিছু একটা বিক্রি করার, কিছু একটা বলতে চাচ্ছে, এই বলার পিছনে সে বাচ্চাটি এখানে দেখতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিখন ফল, আজকে শিখন ফল দেখো। আজকে যে আমি গদ্যাংশটি পড়াবো, আমি পূর্বে বলে দিয়েছি প্রথম অধ্যায়ের, প্রথম অধ্যায়ের গদ্যাংশ কি রয়েছে সেটা তোমরা ইতিমধ্যেই জানো। তো তার পাঠ পরিচিতি সম্পর্কে তোমরা বলতে পারবে, নতুন শব্দ তৈরি করতে পারবে, শব্দার্থ সম্পর্কে বলতে পারবে। তাহলে আজকের পাঠের বিষয় তোমরা বুঝতে পেরেছ, যে পাঠের বিষয় হলো কাবুলিওয়ালা। এই কাবুলিওয়ালা বাংলা প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায়, এবং তার লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এই কাবুলিওয়ালা গদ্যাংশটি লিখেছেন।
এখানে দেখো পাঠ পরিচিতি তিনি কি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পাঠ পরিচিতিটা বোঝানোর আগে তোমাদেরকে আর একটু বলবো যে গদ্যাংশটি রয়েছে, সে গদ্যাংশটি তোমরা তোমার যেহেতু তোমাদের পাঠ্য বই রয়েছে ন্যাশনাল কারিকুলাম মানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে বই তোমাদের রয়েছে সেই বইয়ের মধ্যে যে গদ্যাংশটি আছে শুরু থেকে শেষ পর্যন্ত, সেখানে তোমরা সেখানে শুরুতেই রয়েছে যে মানে আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। মানে মিনি বিষয়টা হলো একটা মেয়ে, যেই ছবিটা আমরা দেখিতে পেরেছি সেই ছবিটা হলো মিনির, মিনির ছবি। তার বয়স ছিল কত? 5 বছর। তো 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি কি করতেছে, কি বলতেছে যে এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। এখান থেকে শুরু করিয়া একদম শেষ পর্যন্ত হলো এই শব্দার্থর পূর্ব পর্যন্ত যে লেখাটা রয়েছে সেগুলি তোমরা বাসায় মনোযোগ দিয়ে 2 থেকে 3 বার পড়ে নিবে, কারণ পুরাটা এখানে বোঝানো সম্ভব না, পড়াও সম্ভব না, তোমরা নিজেরা নিজেরা সেটা পড়ে বোঝার চেষ্টা করবে। তো এখানে দেখো পাঠ পরিচিতির মধ্যে কি রয়েছে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। তো সংস্কৃতি আমরা অনেকেই বুঝি, এক একটা দেশের সংস্কৃতি এক এক রকম এবং এক একটা জেলার সংস্কৃতি এক এক রকম। যেমন আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের জেলা রয়েছে 64টি, সেই 64টি জেলার সংস্কৃতি কিন্তু আমাদের গাজীপুর জেলার মতো না। গাজীপুর জেলার সংস্কৃতি একরকম, নরসিংদী জেলার সংস্কৃতি আর এক রকম, আবার দিনাজপুর জেলার সংস্কৃতি আর এক রকম, পঞ্চগড়ের সংস্কৃতি আর এক রকম, আবার দেখো পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি আর এক রকম, তারপরে আরো কত জেলা রয়েছে বান্দরবন খাগড়াছড়ি ওই সমস্ত জেলার সংস্কৃতি আর এক রকম। তাহলে এখানে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানে এক একটা মানুষ যদি এক একটা সংস্কৃতিতে বেড়ে উঠেও তারপরও কিন্তু তার সুখ আনন্দ দুঃখ বেদনা কষ্ট এবং আত্মতৃপ্তি ভালোবাসার অনুভূতি অনেকাংশেই কিন্তু একই রকম। মানে সুখটা কি, এটা কিন্তু সবার একই, সবাই সব মানুষের একই রকম, এবং দুঃখ কি কষ্ট কি সেটাও সকল মানুষের একই রকম। তো সেই কাবুলিওয়ালা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। তাহলে কি বলেছেন এখানে এই কাবুলিওয়ালা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সেই আফগানিস্তান, আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ, নিশ্চয়ই তোমরা নাতিশীতোষ্ণ বলতে কি বুঝো, কি বোঝায় সেটা অবশ্যই বুঝো, এরকম একটা অবস্থা, না গরম না শীত, একেই বলা হয় নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার, আবহাওয়ার একজন বাঙালি মানে এই বাংলাদেশের বাঙালি পিতার ভিতরের মানে তার আত্মার তার মনের যে স্নেহ মানে ভালোবাসা আদর স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে কি দিয়েছেন
মতামত দিয়েছেন, ধারণা দিয়েছেন, প্রকাশ করেছেন, তার ভিতরে কি মানে আকুতি, কি অনুভূতি, কি আকাঙ্ক্ষা, এই সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা, পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। বুঝতে পারছো? দেশের সীমানার পিতার বাবার হৃদয়ের, বাবার মনের, বাবার পিতার হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো বিস্তার, প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। তাহলে কি বলছে এখানে? সে যে দেশেরই হোক, যে স্থানেরই হোক, সে গাজীপুরের হোক, দিনাজপুরের হোক, আগ্রাসরের হোক, সিঙ্গাপুরের হোক, মালয়েশিয়ার হোক, যেখানকারই হোক এবং যে সময়ই হোক এবং যে সংস্কৃতিরই হোক, যে ভাষারই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ধনী হোক, গরিব হোক, যাই হোক, যে সংস্কৃতিরই হোক না কেন, পিতা মানে বাবা সবসময় তার সন্তানকে কী করেন, একই রকমভাবে ভালোবাসেন এবং সন্তানের মঙ্গল চিন্তা, সন্তানের সুফল, শুভাকাঙ্ক্ষী, ভালো কীভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কীভাবে তার শারীরিক, মানসিক, চারিত্রিক, নৈতিক, আধ্যাত্মিক এবং ধার্মিক, সামাজিকভাবে তার কি সফলতা আসবে, তা সকল পিতারই একই রকম আকাঙ্ক্ষা, চিন্তা, চাওয়া, ভালোবাসা। সেই কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের, এই সমগ্র বিশ্বের সকল পিতার, যত পিতা রয়েছেন, সমস্ত পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন এই কাবুলিওয়ালা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখানে পাঠ পরিচিতি দেখলাম, পাঠ পরিচিতির মধ্যে কি রয়েছে তা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব শব্দার্থ, যে শব্দ রয়েছে কাবুলিওয়ালা গদ্যাংশে, কিছু নতুন শব্দ এখানে রয়েছে, সেই নতুন শব্দগুলির অর্থ কি তা আমরা জেনে নিব এবং এই অর্থগুলি আমরা বোঝার চেষ্টা করব এবং তোমরা শব্দের অর্থগুলি মুখস্থ করে খাতায় লেখার চেষ্টা করবে। দেখো প্রথমে আছে কি কাবুল। কাবুল অর্থ মানে কি? আফগানিস্তানের রাজধানী। আর কাবুলিওয়ালা কি? কাবুলের অধিবাসী, মানে যে কাবুল দেশে যে থাকে তাকে বলা হয় কাবুল, একটা দেশের নাম, এবং কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা হলো সে ওই দেশের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজ নিয়ে এদেশে নিয়মিত যাতায়াত করত। যেমন আমরা যারা বাংলাদেশে বাস করি তাদেরকে বলা হয় কি? বাংলাদেশি। দণ্ড, দণ্ড বলতে কি বোঝাচ্ছে এখানে? মুহূর্ত, মানে মুহূর্তে, এক দণ্ডের মধ্যে, এক মুহূর্তে। নভেল, নভেল বলতে বোঝাচ্ছে উপন্যাস। তারপরে আছে কি? সপ্তদশ, মানে সতেরো। তারপরে আছে কি? পরিচ্ছেদ, মানে অধ্যায়। তারপরে শব্দ হল পার্শ্বে, পার্শ্বে বলতে বোঝায় পাশে। তারপরে শব্দ হল কন্যারত্ন, কন্যারত্ন বলতে বোঝাচ্ছে কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, একেই বলা হয় কন্যারত্ন। তারপর হলো ভাবোদয়,
এটা অর্থ হলো ভাবের উদয়, মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাসে মানে আমাদের আমরা যখন শ্বাস নেই তখন অনেক সময় শ্বাসের গতিটা বেড়ে যায়, একেই বলা হয় ঊর্ধ্বশ্বাসে, মানে অতি দ্রুত বেগে, ঊর্ধ্বশ্বাসে মানে অতি দ্রুত বেগে। তারপর হলো অন্তপুর, অন্তপুর মানে বাড়ির ভিতরের অংশ, অন্তপুর। আমাদের প্রত্যেকেরই বাড়ি রয়েছে, বাড়ির বাহিরের একটা অংশ থাকে আবার বাড়ির ভিতরে আরেকটা অংশ থাকে, সেই বাড়ির ভিতরের অংশটাই হলো কি অন্তপুর। তারপরে হলো কি অভিপ্রায়, অভিপ্রায় মানে ইচ্ছা, ইচ্ছা থাকলেই উপায় হয়। তোমরা যদি ইচ্ছা করো তাহলে অনলাইন ক্লাসগুলি ভালো করে দেখতে পারবে এবং বুঝতে পারবে এবং বোঝার চেষ্টা করতে হবে যদি ইচ্ছা থাকে, এটাই হলো অভিপ্রায়। তারপর হলো খুবানি, খুবানি, খুবানি মানে কি বাদাম জাতীয় ফল, আমরা যে সচরাচর বাদাম খাই সেটাকে বলা হয় খুবানি। তারপর আসলো কি দুহিতা, দুহিতা মানে কি কন্যা, কন্যাকে বলা হয় দুহিতা। তাহলে আমরা শব্দ অর্থগুলি জানলাম, বুঝলাম এবং মুখস্থ করার চেষ্টা করব। এখন আমরা একটা যেই মূল্যায়নে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে দুটা বাক্য দেখতে পাচ্ছি, সেটা হলো নোবেল শব্দের মানে কি, একটা হলো সপ্তদশ শব্দের মানে কি। আমরা ইতিমধ্যেই শব্দের অর্থ জেনেছি, অতএব যারা এই শব্দের অর্থগুলি ভালো করে দেখেছ বুঝেছ তারা আমার মনে হয় উত্তরটা দিয়ে দিতে পারছ। নোবেল শব্দের মানে হলো কি, সপ্তদশ শব্দের মানে কি। আমরা দেখি তো দুইটা শব্দের মানে কি, দুইটা শব্দের সমাধান হলো নোবেল হলো উপন্যাস আর সপ্তদশ মানে হলো সতেরো। এই দুইটা শব্দের অর্থ হলো একটা নোবেল হলো উপন্যাস আর সপ্তদশ হলো সতেরো। বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে অনেক সময় রয়েছে, এই সময়ের মধ্যে বেশি বেশি পড়ালেখা করতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। বাড়ির কাজটা রাখ থাকলো যে আমরা যে পাঠ পরিচিতিটা দেখেছি পড়েছি, সেই পাঠ পরিচিতিটা ভালো করে পড়ে মুখস্থ করে খাতায় লিখবে, না দেখে লিখে বাবা অথবা মাকে দেখাবে। যে বাংলা প্রথম পত্র বাড়ির কাজটা আমিরুল স্যার আমাদেরকে দিয়েছেন, এটা আমরা বলেছেন যে পাঠ পরিচিতি না দেখে মুখস্থ করে খাতায় লেখার জন্য, অতএব এই পাঠ পরিচিতিটা না দেখে খাতায় লিখে মুখস্থ করে খাতায় লিখেছি, এখন তোমরা একটা দেখো, দেখে আমাদের খাতার মধ্যে সাইন করো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকক্ষণ ধরে অনলাইন ক্লাসটা বোঝার চেষ্টা করতেছিলাম, তো সবশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং এই বর্তমান পরিস্থিতিতে সকলেই সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের এই অনলাইন ক্লাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।